কি কোন এতে আছো? এখানে একজন আমি হচ্ছে গিয়ে কয়েদি, আচ্ছা সাইবেরিয়ান জেলে আর কি, আচ্ছা এখানে কয়েদি হিসেবে আমাদেরকে ধরে রাখা হয়েছে। আচ্ছা তো আমাদের উপর ওখানে টর্চার্ড, অত্যাচার এসব হচ্ছে, আমাদেরকে মিথ্যে অভিযোগে ফাঁসানোর এরকম একটা ব্যাপার দেখানো হবে। তো সেই একটা ছোট্ট পার্টে কয়েদি হিসেবে রয়েছি, এটাই দেখানো হয়েছে। তুমি একদম, আমরা শুনছিলাম তুমি একদম ভিন্ন পেশার মানুষ আর কি, তুমি একজন ডক্টর একজন, তো সেখানে তুমি প্র্যাকটিস করতে করতে হঠাৎ করে একটা ফিল্ম বা এই গ্ল্যামার জগতে প্রবেশ করলে? হ্যাঁ, অ্যাক্টিং এর প্রতি ইচ্ছা ছিল, ঠিক আছে, আমি আর আরো ইন্সপায়ার হয়েছি আমার হাজবেন্ডের জন্য। ওকে, আচ্ছা, তো এই মুভিটা করার পরে একটা সাকসেস তো আসবেই, তারপরে কি আগামী দিনে আর কোনো পরিকল্পনা আছে? যেমন কি পরিকল্পনা আছে? এখন সোম দাশগুপ্ত ফিল্মসের সাথে একটা আরও একটা আপকামিং প্রজেক্ট আছে আমাদের, সেটার এখন শুধু রাজস্থানি শ্যুট হয়েছে, আরও এখনও শ্যুট বাকি, সেই শ্যুটগুলো কমপ্লিট হবে, তারপর আমাদের সেই প্রজেক্টটা রিলিজ হবে। ওটা ওই এখন ওই প্রজেক্টের উপর এবার কাজ করবো, এটা আফটার এটার পর, সাকসেসের পর। আচ্ছা, এই মুভিটা করতে করতে তো তুমি বলছো রাজস্থানে শুটিং হয়েছে, তো এখানে এখানে তোমার কি প্রথম এতে কাজ করে কেমন লাগছে আর কি? প্রথম একটা মুভিতে কাজ করছে, ভালো অ্যাডভেঞ্চার টাইপের মুভি, রাইট? হ্যাঁ, অ্যাডভেঞ্চার ভালো লেগেছে। আচ্ছা, তোমার নাম কি? ডক্টর অমৃতা মাইতি বারুটিয়া। তুমি এখানে কি এতে আছো? এখানে এই মুভিটাতে যেটা আসছে আপকামিং মুভি আমাদের যেটা আসছে সময়, সেখানে হচ্ছে লিড রোলে রয়েছি, একদম লিডে। তো ওখানে হচ্ছে যে ওটার জন্য অনেকটাই আমাদের শ্যুটটা হয়েছে পুরো সময়টাতেই, আর এখানে এই পথে তো মাত্র আপনাকে বলছি এক দু মিনিটে, শুধু হচ্ছে কি কয়েদি হিসেবে রাখা হয়েছে, ইন্ট্রোডাক্টরি বলতে পারে, জাস্ট ইন্ট্রোডাক্টরি একটা পার্ট পড়েছি, যেহেতু মুভি স্টোরিটা ভালো লাগে। এই জার্নিটা সম্বন্ধে এই পর যদি না শেষ হয়ে মেরা ফার্স্ট প্রজেক্ট হ্যাঁ। ওকে, আর ইস মুভি মেরা জ্যাদা সিন না কোই সিন নেই। ওকে, তো পহেলি বার কাম কিয়ে বহুত কুছ সিখনে কো মিলা, আর আবি এক প্রজেক্ট ওর চল রহা হ্যায় হামারা সোমে, জিসমে মেরা লিড রোল দেখনে কো মিলেগা আপকো, আর উসমে পুনর্জন্ম ভি হ্যায় মেরা। আর এরপর যদি না শেষ হয়ে মুঝে নি লাগতা কি এসা বেঙ্গলি ইন্ডাস্ট্রি মে কই ওর কই মুভি হ্যায়, হমে ইসকা কনসেপ্ট আচ্ছা লাগা মুভি কা, ইসলিয়ে হমনে মুভি মে ইনভেস্ট কিয়া। না, এ যো মুভি হ্যায় না, এ তো এন্টারটেনমেন্ট নেই, অ্যাডভেঞ্চার টাইপ মুভি হ্যায়, তো এ কা হিস্ট মানে স্টোরি কিয়া হ্যায় মুঝে? ইয়ে এক জার্নি হ্যায় জিসমে 9000 কিলোমিটার কা এক সফর হ্যায়। ওকে, जो साइबेरिया से जिनको इंडिया पहुंचना है, तो जर्नी के जर्नी में मतलब क्या है, जो जो स्ट्रगल किया है इंडिया पहुंचने के लिए, उस चीज़ को दिखाया गया है। ओके, ठीक है। ये तुम्हारा का रोल पार्ट क्या है मूवी में? इस मूवी में मैं कैदी हूँ। ओके, और अभी एयरपोर्ट का सेकंड पार्ट भी बनेगा, जिसमें आप मुझे लीड रोल में देख पाओगे। तुम्हारा नाम क्या है? मेरा नाम है राज। ओके, और मूवी का? মুভি কা নাম হ্যায় এক পর যদি না শেষ হয়। ঠিক আছে আন্টি, আমরা তো মানে বাঙালি প্রিয় মানুষ, অত ভ্রমণটাকে আমাদের তো ভ্রমণ রিলেটেড মানে অ্যাডভেঞ্চার তো বাঙালির কাছে অত্যন্ত প্রিয় জিনিস, তো এইটাকে আপনারাই ফার্স্ট মুভিতে তুলে ধরলেন, এবং এরকম মুভি বাংলায় হয়েছে বলে আমরা যারা সাংবাদিকতা করি তো এরকম আমাদের কাছে এখনও এ নেই, তো আপনারা এটা কেন বাছলেন বা কীভাবে এই স্টোরিটা এলো? এটাই সোম দাশগুপ্ত ও যে বইটা পরিচালনা করেছে এবং ও আমার ছেলেরই মতন, আর আমাকে যখন বললেন যে কাকিমা এই মুভিতে অভিনয় করুন, তা আমি তখন যখন হিস্ট্রিটা পড়লাম, পড়ে দেখলাম আমার খুবই ভালো লাগলো, অর্থাৎ দেখলাম যে বাংলায় ছবিতে এরকম কোনো মানে হিস্ট্রি হয়নি। হ্যাঁ, সেই জন্য আমি মানে অভিনয় করার ইচ্ছে আমার ই হলো। আচ্ছা, এই মুভিটা তো বিভিন্ন অ্যাডভেঞ্চার, যেমন রাজস্থানে শুটিং করেছেন, আমরা মানে পাহাড়ের সিন দেখলাম, তারপর অনেক আইসের উপরে সিন দেখলাম, সিকিমেও শুটিং হয়েছে, মানে গল্প করছিলাম তো এই বিষয়ে, তো এই স্টোরিটা জার্নিটা একটু যদি বলেন। জার্নিটা হলো ওই আপনার সে রাজস্থান থেকে যে মানে আমাদের বাড়ির যে রাস্তাটা, ওটা তো ভীষণ মারাত্মক একটা আমাদের পক্ষে খুব মানে অপ্রিয় মতন হোক আর যাই হোক কষ্টের একটা জিনিস, সেইটাকে আমাদের অতিক্রম করতে হয়েছে, এবং ওটা আপনার মানে অনেকটাই রাস্তা, সেটা একটু আগে যে আমি শুনলেন তো 90 কিলোমিটারই, কিন্তু ওইটা আমাদের অতিক্রম করে আসার জন্য আমাদেরকে অনেক কিছু বাধা
অতিক্রম হতে হয়েছে, হ্যাঁ, অনেকের মুখোমুখি হতে হয়েছে এবং অনেক আমাদের পেরিয়ে আসতে হয়েছে, পাহাড় জল এসব পেরিয়ে আমাদের আসতে হয়েছে। এরপরে কি আশা আছে, মানে আর নেক্সট কোনো মুভিতে আপনি? হ্যাঁ, আমি সময়ের মধ্যে আছি, সময় যে মুভিটা এর নেক্সট হবে সেইটাইও আমি অভিনয় করছি, আর এতে আমি ওই সাইবেরিয়ান জেলার একজন। ওকে, হ্যাঁ, সেই জন্য এই পদ যদি না শেষ হয় আমি সাইবেরিয়ান জেলার এই কয়েদিদের আমি অত্যাচার, মানে আমাকে যেভাবে অর্ডার দেওয়া হচ্ছে সেইভাবে তাদের প্রতি আমি সেইভাবে মানে আপনার মানে বেশ একটা লং পিরিয়ড আপনি দেখেছেন, তো এতটা বয়সে সেরকম একটা মুভি মানে সিনেমা গ্রামার জগতে প্রবেশ করলেন, কেমন লাগছে এটা নিয়ে? আমার খুবই ভালো লাগছে, ওর জন্য আমি এগিয়ে রয়েছি। আচ্ছা, মানুষের রেসপন্স কেমন আছে বিভিন্ন? মানুষের রেসপন্স তো খুবই ভালো, যারা আমার আত্মীয় স্বজন যারা দেখেছেন তারা তো খুবই প্রিয়, ভাবতেই পারিনি যে আমি এরকম একটা রোল করবো এবং আমি এই বইতে যে অভিনয় করবো সেটাকেও ভাবতেই পারিনি। হ্যাঁ, আপনার নাম? আমার নাম ইপ্সিতা মাইতি। এই মুভিতে কি এতে আছে? কো-প্রোডিউসার। এই পদ যদি না শেষ হয়, এটা মানে শুনেই মনে হচ্ছে এখানে একটা দুরন্ত জার্নির ব্যাপার আছে, তো এটা যদি সম্বন্ধে একটু কিছু বলো। জার্নি মানে জার্নির পর জার্নি, ঠিক আছে, যেটা মানে কিছু মানুষকে সাইবেরিয়ার একটা জেলে বন্দি করে রাখা হয় এবং সেখান থেকে সেই মানুষগুলোকে অত্যাচারের পর অত্যাচার করেই যাচ্ছে দিনের পর দিন। সেখান থেকে এবার তারা নিজেদের স্বাধীন নিজেদের দেশে ফেরার জন্য একটা স্ট্রাগেলের উপর, জার্নিংয়ের উপর যেটা বানানো হয়েছে আমাদের ছবি, সেটা বাংলাতে তো মানে ফার্স্ট টাইম বলা যেতে পারে, এরকম ধরনের ছবি এখনও বাংলাতে তৈরি হয়নি। এবং এই বাংলাতে এই যে মুভিতে একটা গান যেটা রয়েছে 9.5 মিনিটের গান, যেটা এখন বাংলা ইন্ডাস্ট্রিতে ফার্স্ট টাইম। এবং জার্নি যেটা আপনি জানতে চাইছেন, যেভাবে মানে কী বলবো, একসময় পরিবেশও আমাদের শত্রু হয়ে দাঁড়ায় মুভিতে যেটা দেখানো হয়েছে। এবার জেল থেকে যখন সবাই পালিয়ে যায় নিজেদের দেশে ফেরার জন্য, মাঝখানে পাহাড় পর্বত নদী যা যা আছে সব কিছুর ওপর বেস করে আমাদের মুভিটা বানানো হয়েছে। এবং এমনকি শ্যুটিংয়ের টাইমেও আমাদের জার্নি চলছে, যেমন পরিবেশ কখনো মানে যখন আমাদের রাজস্থানে যখন শ্যুট হয় মরুভূমিতে, এত রোদ আর এত গরম সেখানে শ্যুট করে মানে কমপ্লিট করে শ্যুট খুব চাপ হয়ে গেছিলো। তাছাড়া সিকিমে, উত্তর সিকিমে যখন আমাদের শ্যুট হয় 0 পয়েন্টের কাছে, তো তখনও বৃষ্টির পর বৃষ্টি চলে যাচ্ছে, আমরা শর্টই নিতে পারছি না, এতটাই জার্নি। এখানে তো ড্রোন শট অনেক ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, অনেক কিছুই রয়েছে। আচ্ছা, এই জার্নিটায় তো কোথায় কোথায় মানে লোকেশনগুলো ব্যবহার করা হয়েছে? লোকেশন রয়েছে রাজস্থান তো রয়েছেন শুনলেন, তারপর সিকিম রয়েছে, উত্তর সিকিম, কাঁথি রয়েছে, মেদিনীপুর রয়েছে, আরও কিছু লোকাল কিছু রয়েছে। যেগুলো কতদিন ধরে মুভিটা চলেছে মানে প্ল্যানিংটা চলেছে? বা মুভির প্ল্যানিং তো অনেক দিন থেকেই চলেছে এরকম, কারণ এরকম একটা চ্যালেঞ্জের মানে চ্যালেঞ্জ নেওয়াটা একটা বড় বিশাল চাপ ছিল ডিরেক্টর সোম দাশগুপ্ত দাদা যিনি, তো ওনার পক্ষে খুবই চাপ ছিল, তো এটা রিসার্চ করে উঠতেও বেশ টাইম লেগেছে এবং শ্যুটিং চলাকালীন শ্যুটিং কমপ্লিট করতে আমাদের প্রায় লেগে গেছে 9-10 মাস তো আরামসে, 10-11 মাস। আমরা দেখছিলাম সোশ্যাল মিডিয়া তোমাদের একটা মানে ভীষণ কমেন্ট এবং ভালো রেসপন্স, মানে এরকম রেসপন্স হয়তো অনেক বড় বাজেটের মুভিতেও থাকে না, তো সেটা নিয়ে যদি একটু কিছু বলো কেমন লাগছে আর কি। রেসপন্স আমরা এটাই আশা করেছিলাম, এটাই টার্গেট করেছিলাম যে মানুষ যাতে ভালোভাবে নেয়, মানুষের কাছে যাতে মানে একটা প্রেজেন্ট হয়ে গিফট হয়ে আসে আমাদের মুভিটা, যেটা মানুষের অডিয়েন্সের মনে হয় যে বাংলাতে একটা নতুন কিছু, কারণ সবাই আমরা নিজেরাও চাই যে নতুন কিছু আমরা পেতে চাই। তো বাংলার একটা স্টেপে যেভাবে মুভি স্টোরি মুভি সব কিছু চলে আসছে, আমরা চেয়েছি যতটা হয় সম্পূর্ণ আলাদাভাবে তৈরি করার, তো সেটা হয়তো আমরা পেরেছি, জানি না কতটা কি সাকসেস হয়েছে, সেটা আরও আমাদের মানে অডিয়েন্সদের কাছে জেনে নিতে চাইবো। রেসপন্স কেমন পাচ্ছ তোমরা? রেসপন্স খুবই মানে যেটা আশা ছিল ওটাই পাচ্ছি সম্পূর্ণভাবে। আচ্ছা, মুভিটা কবে মুক্তি পাচ্ছে? মুভিটা মুক্তি পাচ্ছে 29 নভেম্বর সামনেই। আর কোথায় কোথায় এগুলো মুভিটা দেখা যাবে? মুভিটা পিভিআর, কার্নিভাল, অনেক সিনেমা হলেই দেখা যাবে, ইউএফওতে, যেভাবে কলকাতার উপর অনেক হলই রয়েছে, তো এখন হয়তো আমার কাছে সেই হিসেবটা নেই। এরপরে নেক্সট কি প্রজেক্ট আছে তোমাদের? নেক্সট আরও 3টে প্রজেক্ট আমাদের অলরেডি টার্গেট নেওয়া হয়েছে, তো 3টে প্রজেক্টের মধ্যে অলরেডি 1টা প্রজেক্টের 1টা শিডিউলও কমপ্লিট হয়ে গেছে শ্যুটিংয়ের শিডিউল। ওকে ওকে, তোমার নাম? আমার নাম অভিনন্দন মাইতি। মুভিতে কোন পার্টে আছো?
মুভিতে একটা সাসপেন্স ক্যারেক্টার যেটা পজিটিভ নেগেটিভ দুটো ক্যারেক্টারই দেখানো হয়েছে। গান ব্যবহার করা হয়েছে প্রায় 9 মিনিটের উপরে, তো 9.5 মিনিটের উপরে। এটা আমরা শুনছিলাম গানটা, বেশ ইন্টারেস্টিং, মানুষও চাইছে, তো এইটার সম্বন্ধে একটু কিছু বলো। গান আমাদের মানে মুভিতে কিছু কিছু 9.5 মিনিটের যে টোটাল গানটা, মুভির কিছু কিছু সিকোয়েন্স অনুযায়ী, কিছু কিছু সিচুয়েশান, এইরকম মুভির স্টোরি হিসেবে আমাদের গানটাকে তৈরি করা হয়েছে। এবং মুভিটা 3টে পার্টে ভাগ করা হয়েছে, যেগুলো সিচুয়েশান অনুযায়ী রয়েছে গানটা। আচ্ছা, এই মুভির গান কে করেছে? গান করেছেন রবিজি। ওকে, তো এই গানে কোনো হিস্ট্রি বা জার্নি আছে? সব কিছুর মধ্যেই আমাদের জার্নি, আমাদের নিজেদের মানে শুটিং থেকে স্টার্ট করে মুভির স্টোরিটাই জার্নি, জার্নির পর জার্নি, আর কি বলবো। সেটা মানে যারা অবশ্যই মুভিটা যারা দেখবেন অবশ্যই বুঝতে পারবেন যে মুভিটা কিভাবে বানানো হয়েছে আর মুভিটা বানানোর জন্য কত কি জার্নি করতে হয়েছে। এমনকি প্রত্যেকটা ক্যারেক্টারকে ফুটিয়ে তোলার জন্য সবাই মানে যেখানে দুর্বলতা, যেখানে উইক জিনিসটা আমাদের প্রয়োজন, সেখানে নিজেদেরকে নিজেরা না খেয়ে নিজেরা ওয়েট করে যাতে ওই মানে ন্যাচারাল জিনিসটা আমরা দেখাতে পারি, সেইটুকুন পর্যন্ত প্রত্যেকটা আর্টিস্টের যেখানে যেখানে প্রয়োজন ছিল ওরা কিন্তু কন্টিনিউ চেষ্টা করেছে নিজেদের মতো করে। দর্শকদের নিয়ে কি বলবে? দর্শকদের বলবো এটা আপনারা দেখুন, বাংলায় নতুন একটা ছবি যেটা সম্পূর্ণ আলাদা, বাংলায় এর আগে কখনো দেখেননি, তাছাড়া খুবই ভালো লাগবে, অন্য ধরনের একটা ছবি, খুবই ভালো লাগবে। আপনারা সবাই আসুন, হলে আসুন এবং হলেই দেখুন, এনজয় করুন মুভিটা দেখে। সোম দাশগুপ্ত ফিল্মস প্রেজেন্ট এই পথ যদি না শেষ হয়, ডিরেক্টেড বাই সোম দাশগুপ্ত অ্যান্ড চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সানিরাম। তাছাড়া আজকের এই প্রোগ্রামের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো, যেভাবে আমাদের এতটা সাপোর্ট করছে বাংলা হান্টকে, অসংখ্য ধন্যবাদ জানাবো এইভাবে আমাদের পাশে থাকার জন্য। এই মুভিটার একটা বড় জার্নি আছে এবং একটা এসে রিলেটেড, এটা সম্বন্ধে একটু কিছু বলো। এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয় আমরা নামটার সাথে পরিচিত খুব ছোটোবেলা থেকে, উত্তম সুচিত্রার আমরা যে গানটা শুনেছিলাম, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, এই গানটাতে বলা হয়েছিল পথ শেষ হচ্ছে না। তো সেই রকমই আমাদের এই মুভিতে, আমাদের জার্নির ওপর তৈরি মুভিটা, তো সেই জন্য পথটা আদেও কি শেষ হচ্ছে কি না, তো সেই জন্যই এই মুভির নাম আমরা এই পথ যদি না শেষ হয় রেখেছি। এই পথ শেষ হবে কি না সেটা দেখার জন্য অবশ্যই সিনেমা হলে আসতে হবে, সিনেমা হলে আসলেই আপনারা জানতে পারবেন পথটা আদেও শেষ হচ্ছে কি না বা পথের শেষ কোথায়। আচ্ছা, এই মুভির কোথায় কোথায় সিকোয়েন্স ব্যবহার করা হয়েছে? এই মুভির শ্যুট হয়েছে, ফার্স্ট শিডিউল আমাদের হয়েছে কাঁথিতে, ওখানে আমরা প্রিজনের শ্যুট করেছি। তারপরে সেকেন্ড শিডিউল আমাদের পরে রাজস্থান, রাজস্থানে আর্জেন্সার, ওখানে আমরা মরুভূমিতে কাঠফাটা গরমের মধ্যে আমরা শ্যুট করি। এছাড়াও রাজস্থানের আমরা আরও কিছু কিছু জায়গা, ভরতপুর, তারপর আছে আমাদের বায়ানা, পঞ্চবারাঠা, ওখানেও আমরা শ্যুট করি। তারপরে আমরা চলে যাই সিকিমে, সিকিমে আমরা লাচুং, ইয়ুমথাং ভ্যালি এবং বরফের জন্য আমরা 0 পয়েন্টে গিয়ে শ্যুট করি। আর তাছাড়াও আমাদের মেদিনীপুরে শ্যুট হয়েছে, প্রপার মেদিনীপুর টাউনে শ্যুট হয়েছে। আর মেদিনীপুরের আনন্দপুর বলে পেবুয়া গ্রামে, ওখানে শ্যুট হয়েছে কিছু আমাদের। এই মুভিতে অনেক সময় দেখা যাচ্ছে কেউ মানে জল পাচ্ছে না, মাটি এ করে খাচ্ছে, কেউ কাঁচা ডিম খাচ্ছে, বা কেউ মানে অরিজিনাল সাপের ব্যবহার করা হয়েছে, এই ক্রিয়েটিভিটিগুলো যদি একটু বলো। হ্যাঁ, আসলে আমরা অডিয়েন্সের সামনে একটা অরিজিনাল ফিল আনার চেষ্টা করেছি, তো সেই অরিজিনাল ফিল আনতে গিয়ে আমরা সমস্ত কিছু অরিজিনাল ব্যবহার করেছি। তো তার জন্য কিছু প্র্যাকটিস বা কিছু কী বলবো আগের থেকে প্রি প্ল্যান কিছু দরকার পড়েছে। এছাড়াও আমাদের সাথে ভগবান রয়েছে, আমাদের গানেই উল্লেখ রয়েছে সাথে আছে ঈশ্বর, তো সেরকম আমাদের ঈশ্বর আমাদের সাথ দিয়েছেন, তাই আমরা ন্যাচারাল জিনিসটা ফুটিয়ে তোলার জন্য সমস্ত কিছু ন্যাচারাল জিনিসেরই ব্যবহার করতে পেরেছি এটা মনে হয়। প্রথম মুভিতে রিলিজ হচ্ছে সোহম দাশগুপ্ত, কেমন লাগছে আর কি? সোহম দাশগুপ্ত ফিল্মসের প্রযোজনায় প্রথম মুভি এই পথ যদি না শেষ হয়, এতে আমাদের ডাইরেকশন করেছে আমাদের খুব সবার প্রিয় সোহম দাশগুপ্ত দাদা। উনি আমাদেরকে এই সিনেমাটা কী বলবো একদম হেড স্যার যেরকম হয় না, ছোটোবেলায় আমরা যেমন প্রাইমারি স্কুলে হেড স্যার বা কোনো স্কুলের হেড স্যারের কাছে যেভাবে আমরা তালিম পাই, বিশেষ করে হাই স্কুলের থেকেও প্রাইমারি স্কুলে যেভাবে আমরা তালিম পাই যে স্যারের কাছ থেকে, তো সেরকমই আমাদেরকে দাদা শিখিয়ে পড়িয়ে হাতে ধরে সমস্ত কিছু করিয়ে নিয়েছে একদম। মানে যদি কারো হচ্ছিল তো হচ্ছিল, যার হচ্ছিল না তারও ভেতর থেকে বার করে নেওয়া হচ্ছে। তার জন্য
মানে একটা টেকের জায়গায় যদি 10টা টেক লেগেছে, তাতেও দাদা কোনো দ্বিধাবোধ করেননি। নেক্সট কোনো প্রজেক্ট নিয়ে ভাবা হচ্ছে কিছু? হ্যাঁ, নেক্সট আমাদের প্রজেক্ট রয়েছে সময়, সময় বলে একটা প্রজেক্ট আসছে, ওটা কমার্শিয়াল মুভি পুরোপুরি। দর্শকদের নিয়ে কী বলবে? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা ট্রেলার দেখেছেন, যদি না দেখে থাকেন আমাদের সোহম দাশগুপ্ত ফিল্মসের পেজে গিয়ে দেখুন। এছাড়াও আমাদের ট্রেলার রয়েছে আমারা মিউজিকে, আপনারা ওখানে গিয়ে আমাদের ট্রেলার এবং গান, দুটো গান রয়েছে, মানে একটা গানই টোটাল 9 মিনিট 23 সেকেন্ডের গান, তো সেটাকে আমরা সিনেমাতে পার্ট বাই পার্টে আমরা ব্যবহার করেছি। এই গানটা সিনেমার সাথে সামঞ্জস্য বজায় রেখে, সিনেমার গল্পের সাথে সামঞ্জস্য বজায় রেখে গানটা করা, তো সিনেমার সিনের সাথে গানটা পুরোপুরি ম্যাচ করে করা হয়েছে। গানটা পার্ট বাই পার্টে। তোমার নাম কি? আমার নাম সানি রাম। তোমার এই মুভিতে কী পার্টে আছো? আমি এই মুভিতে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেকশন করেছি, এছাড়াও আমি অভিনয়ও করেছি একটা ক্যারেক্টারে, অ্যালবার্ট।